ছিল না, কারণ তার আগে সে বাড়ির চারধারে ফেন্স দিয়ে পাঁচিল দিয়ে দিয়েছে। দ্য ওল্ড ওম্যান বিল্ট লিটল হোম ফর দেম, সেই ওল্ড ওম্যানটা তাদের জন্য ছোট্ট ছোট্ট ঘর তৈরি করলো। শি গেভ দেম গুড ফুড ফর 5 days, দ্য অ্যানিম্যালস দেন বিকাম টেম, তারপর 5 দিন ধরে সেই ওল্ড ওম্যান সেই সব অ্যানিম্যালসদের যারা যাদেরকে বাড়ি নিয়ে এসেছিলো তাদেরকে 5 দিন ধরে খাবার দিল। তারপর সেই সমস্ত অ্যানিম্যালসরা দে বিকেম টেম, মানে তারা শান্ত হয়ে গেল। অল অফ দেম সেটেলড ডাউন হ্যাপিলি, তারপর সবাই খুব শান্তভাবে সেখানেই বসবাস করতে শুরু করলো, শান্তভাবে খুব হ্যাপিলি তারা সেখানেই বসবাস করতে শুরু করলো। দিস আর দ্য অ্যানিম্যালস দ্যাট নাও লিভ উইথ হিউম্যান বিং, এই অ্যানিম্যালসগুলো যেই অ্যানিম্যালসগুলোকে এই ওল্ড ওম্যানটা বাড়িতে নিয়ে এসেছিলো সে আর তারা আর বনে পালিয়ে যেতে পারেনি, সেই সব অ্যানিম্যালসরাই এখনকার দিনে মানুষদের সাথে বসবাস করে। তারাই হলো হাউস, বাংলায় বলা হয় গৃহপালিত পশু। দে আর নট ওয়াইল্ড অ্যানিম্যাল, দে আর ডোমেস্টিক অ্যানিম্যালস। ইট ইজ সেড দ্যাট If the old woman had not opened the basket, all the other wild animals would have been tamed too. এটা বলা হয় যে সেই মাঝরাস্তায় যদি এই ওল্ড ওম্যানটা সেই বাস্কেটটা না খুলে ফেলতো তাহলে যে সমস্ত পশুরা বনে পালিয়ে গিয়ে ওয়াইল্ড অ্যানিম্যাল হয়ে গিয়েছে তারাও ডোমেস্টিক অ্যানিম্যালস হয়ে যেতে পারতো। সো দিস ইজ এনাফ ফর টুডে, আমাদের গল্পটা শেষ হলো। আই হোপ you all can understand this prose clearly.